আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা আজকে একটা হলুদ প্যাডাল নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তো হলুদ প্যাডালের শুরুতেই আমরা আইব্রোসটাকে একটু এঁকে নিয়েছি। তো আমরা এখন নার্সের একটা কনসিলার 02 শেড নাম্বার দিয়ে কনসিলার করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি টার্টের কনসিলারটাও ব্যবহার করতে পারেন, টার্টের কনসিলারটাও ভালো। আর যাদের আইব্রোসটা প্লাক করা নেই মোটা, তাদের আইব্রোসের ক্ষেত্রে অবশ্যই আপনারা জ্যাকেটের কনসিলারটা ব্যবহার করে নেবেন। আমরা একটা ব্ল্যান্ডিং ব্রাশের মাধ্যমে কনসিলারটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি, যেন খুব মোটা না হয়ে যায় কনসিলারটা। আমরা এখন টেকনিকের একটা প্যালেট থেকে আমরা হালকা পিঙ্ক কালার দিয়ে আমরা একটু ব্ল্যান্ডিংটা করে নিচ্ছি পুরো আইলিডের উপরে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা ব্ল্যান্ডিং করে নিচ্ছি। আসলে ব্ল্যান্ডিংটা যেন হ্যাশলাইনটা বোঝা না যায় সেভাবে আমাদের করতে হবে, তাহলেই আমাদের ন্যাচারাল এবং সুন্দর হবে, দেখতে আকর্ষণীয় হবে। তো আমরা যে কালারটা দিয়ে উপরে আমরা ব্ল্যান্ড করেছি সেটা দিয়ে আমরা চোখের নিচেও আমরা করে নিলাম সেম কালার দিয়ে। এখন আমরা একটা আই প্রাইমার দিচ্ছি জ্যাকেটের। জ্যাকেটের আই প্রাইমারটা ভালো, গ্লিটারের জন্য বা যে কোনো পিগমেন্টের জন্য জ্যাকেটের আই প্রাইমারটা আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমরা এখন রুটসের একটা গ্লিটার ব্যবহার করছি। আপনারা রুটসের গ্লিটারের পরিবর্তে যে শ্যাডোগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় লুজ গ্লিটারগুলো, সেগুলো আপনারা দু তিনটা কালার একসাথে মিক্স করে আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমরা এখন একটা হলুদ লাইনার আর হচ্ছে গোল্ডেন লাইনার মিলিয়ে একটু লাইনটাকে শার্প করে নিলাম। আমরা এখন আউট কর্নারে একটু কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। সিম্পলের একটা টোনারের মাধ্যমে আমরা ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের টোনারের মাধ্যমে ফেসটাকে ক্লিন করে নিতে পারেন। নিভিয়া ময়শ্চারাইজারের মাধ্যমে আমি ময়শ্চারাইজার করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারেন। প্রাইমারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা ফুল ফেসে কখনোই খুব বেশি প্রাইমার ব্যবহার করব না, তাহলে মেকআপ বসতে চাইবে না। যেহেতু ওনার স্কিনে প্রচুর পোর্স আছে তাই আমরা একটু কালার সাইড দিয়ে একটু দিয়ে নিলাম, কিন্তু আপনারা বরাবরই অনলি টিজোন এরিয়াতে আপনারা প্রাইমার ব্যবহার করবেন। আমরা এখন একটা ম্যাকার সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে একটু শুকিয়ে নিলাম, তারপরে একটু যেহেতু স্পট আছে আমরা একটু কনসিলার ব্যবহার করে নিচ্ছি হালকা করে। স্টিল অর্ডারের একটা বেস থেকে আমি বেস মেকআপটা করে নিচ্ছি তার শেড টোন মিলিয়ে। তো আপনারা ইচ্ছে করলে, যেহেতু এটা ব্রাইডাল হবে সো আমরা একটু ব্রাইট কালারটাই নিয়েছি, আপনারা স্কিন টোন মিল রেখে আপনারা ফাউন্ডেশনটা ব্যবহার করে নেবেন। আমরা প্রথমে খুব পাতলা করে একটা লেয়ার, যে কোনো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দাম করে অনেক বেশি ফাউন্ডেশন আমরা ব্যবহার করে নেব না, আমরা প্রথমে হচ্ছে খুব হালকা করে ফাউন্ডেশন নিয়ে আমরা ফেসে অ্যাপ্লাই করব, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমরা মোটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ইয়ারস্পুনের একটা পাউডার থেকে আমরা একটু লুজ পাউডার ব্যবহার করে নিচ্ছি। এই পাউডারটা অনেক ভালো, তাই এই পাউডারটা ব্যবহার করতে আমার ভালো লাগে। আর রিয়েল টেকনিকের একটা ব্রাশ দিয়ে, মানে পাউডার ব্রাশ দিয়ে আমরা পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব অল্প অল্প করে। যতটুকু পাউডার প্রয়োজন আমরা ঠিক ততটুকু পাউডারই দিতে হবে, নয়তো কিছুক্ষণ পর মেকআপটা কালো হইতে থাকবে। আমরা কন্ট্রোল করে নিলাম, এখন আমরা একটু ব্লাশন করে নিচ্ছি। একটু পিঙ্কিশ পিঙ্কিশ লুক আসার জন্য আমরা নোজ থেকে ধরে পুরো গালে আমরা একটু ব্লাশন ব্যবহার করে নিলাম। আমরা এখন ল্যাশ লাগানোর আগে অবশ্যই আমরা ল্যাশটাকে ভালো করে ব্ল্যাক করে নেব একটা কাজল বা লাইনারের মাধ্যমে। আমরা এখন ল্যাশটাকে অ্যাপ্লাই করছি। ল্যাশ গ্লু লাগানোর পর অবশ্যই আমরা ল্যাশ গ্লুটাকে শুকানোর পরে, হালকা শুকানোর পরে আমরা ল্যাশ গ্লুটা ব্যবহার করে নেব। আমরা এখন একটা তুলির মাধ্যমে, খুব নর্মাল একটা তুলি, এটা রং তুলি, সেই তুলির মাধ্যমে আমরা আইলাইনারটাকে ব্যবহার করে নিচ্ছি। এটা হচ্ছে W7-এর একটা ম্যাট লাইনার, খুবই ভালো লাইনারটা, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এখন আবার আমরা ম্যাকের ফিক্স এই সেটিং স্প্রেটা ব্যবহার করে নিচ্ছি। অবশ্যই এটা ফ্যানের মাধ্যমে শুকিয়ে তারপর আমরা হাইলাইটার ব্যবহার করব, নয়তো ছাকা ছাকা হয়ে থাকবে, মানে ফিনিশিংটা ভালো আসবে না। তো আমরা বেনিফিটের একটা হাইলাইটার থেকে, আমার খুব পছন্দের একটা হাইলাইটার বেনিফিটের হাইলাইটার থেকে, ন্যাচারাল একটা হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি।
আমরা পুরো নাকে হাইলাইটারটা দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন, জাস্ট যতটুকু দরকার ততটুকু দিলাম। এবং আমরা হাইলাইটারটা কিন্তু অনলি ব্লাশনের উপরে ব্যবহার করে নিলাম। আমরা এখন সেফুরা ব্র্যান্ডের একটা নোট কালারের লিপস্টিক ব্যবহার করে নিচ্ছি। যেহেতু আমি একটু রোজ টাইপের রাখবো মাঝখানটা, সেহেতু আমি একটু ডিপ কালারের নোটটাই ব্যবহার করে নিচ্ছি। আমি এখন আইশ্যাডো প্যালেট থেকে হালকা একটু পিঙ্ক কালার জাস্ট মাঝখানটাতেই ড্যাব ড্যাব করে দিয়ে নিলাম। আপনারা এই চাইলে এটা করতে পারেন, বা লিপস্টিক অন্য একটা কালারের লিপস্টিক দিয়েও নিতে পারেন। তো অন্য একটা কালারের লিপস্টিক দিতে গেলে এটা অনেক ডাবল লেয়ার পড়ে যায়, অনেক সময় লিপস্টিক ফেটে যায়, তা আমি একটু হালকা শ্যাডো ব্যবহার করে নিচ্ছি। আমি একটা মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ব্রাইডালটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর কী কী শিখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ।